রান্না বলো ভাই ভাই প্রত্যেকদিন যা খাই রুটি আটা প্রত্যেকদিন রুটি আর ডাল কত ভালো লাগে আরে দোস্ত তুই তো জানোস মায় কত কষ্ট করে আমারে টাকা পাঠায় প্রত্যেকদিন রুটি আর ডাল না খাইলে আমার 30 দিনে টাকার মাসটা 15 দিনে শেষ হইবো ওইটা কি তোর মনে আছে যা দোস্ত বল ভাই এনে রুটি আর ডাল দে ভাই পিছাই টেবিলে বাড়ি দে ভাই দেখ এনে কি লাগে দেখ আর তোর মার মশলা বাড়া হইছে কিনা দেখ তো কি হোটেলে আসলে আমি আকে বলবো গ্লাসের ভিতরে ময়লা হে ম্যাডাম দেশ সব আপনি গ্লাস গ্লাসকে পরিষ্কার করতে পারেন না আচ্ছাচ্চ এখানেও ময়লা এখানে কি কোনো খাওয়া যায় নাকি ভালো করে পরিষ্কার করবে এ চল এই হোটেলে আর খাবো না আর কোনো তুমি এখানে আসবে ভাই আপনার একটা কথা কই আপনি কি বিয়া করছেন ওই মিয়া আমি বিয়া করছি না মানে আমার দুইটা বাচ্চা আচ্ছা ভাই আর একটা কথা কই কোন আপনার বাচ্চা গলিয়া আপনি কি স্বপ্ন দেখেন কই মিয়া কি স্বপ্ন দেখি নাকি আমরা কইতিব নাকি ভাই আমি ঢাকা শহরে থাকি তো কই এই দেখেন না কোন জায়গা দিয়ে কাজে লাগাও দিতে পারে আরে ভাই দেখেন আপনি ওই আমার দুইটা বাচ্চা তো বুঝছেন ওই বড় বাচ্চাটা কি হইছে দেখতে শুনতে আমার মতো না দুষ্ট দুষ্ট বুঝছেন এর ছোট সময় থেকে স্বপ্ন নায়ক হইব ভাই কোন কি আমি তো ঢাকায় ফিল্মে কাম করি আরে কি কোন ফিল্মে যারা ছবি বানায় আমি অগলগে থাকি আপনার পোলাটের আমার এক নজর আইনা দেন যদি আমার পছন্দ হয়ে যায় ফিল্মে যারা কাজ করে আমি হা করে যদি একবার আপনার পোলার কথা কই আপনার পোলার তো নায়ক হয়ে দেবো ভাই কি কোন ও ভাই সত্যি আনান ভাই আপনার পোলার আমি এক নজর দেখি আনাইতাছি আনাইতাছি চিন্তা করেন না কোন দেন হ্যালো আইতাছে 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 ভাই আপনার পোলাডারে যদি এখন আনাইবেন আপনার পোলাডারে দেখা যদি আমার পছন্দ হয়ে যায় আপনার পোলার এবার নায়ক আপনার এবার নায়কের বাপ এই এলাকায় আপনার সবাই কেউ নায়কের বাপ ভাই কইছিলাম না আমার কাজে লাগিয়ে যাইতে পারে মা ও মা আপনার ম্যানেজার কইছে তাড়াতাড়ি কাজ করতে ভাজা মেলা দই কি তো টাকা দা মাইলা মালে দিতে ও মা আমার ম্যানেজার ডাক সমস্যা ভাজা তো বাপ যদি তার তো উঠিলে কা কাম করতে দিত না মা আপু তুমি নাকি বলছো আমাকে আসতে হাওয়াসান তোমার ডাকছি তোমার স্বপ্ন এবার পূরণ করো তোমার এই ফিল্মের নায়ক বানাবো চিন্তা করো না এসে আমার ছেলে ও ভাই আপনি বলা আমার বলা আপে বলাই তো একেবারে জোড়া গলা ভাই না কামটা বলেন কি কামটা কেন করছি একটু পরে এদের পাইবে আসো বিশ্বাস করো বাবা তোমার গায়ে আমি আঘাত করতে চাইনি আঘাত করেছি একটা মৃত মানুষকে জীবিত করার জন্য তোমার বয়সের একটা ছেলে তোমার বাবার হোটেলে চাকরি করে ওই ছেলেটারে তোমার বাবা ওই ছেলেটারে তোমার বাবা মানুষ মনে করে না ভাই আপনার সন্তানের সামান্য আঘাতেই আপনার চোখ ভিজে গেল এই যে মাসুম বাচ্চাটারে নিষ্ঠুরের মতো ধাক্কা দিয়ে ফেলে দিলেন একবারও কি জানতে চেয়েছেন গোপনের শিশুটির মা কতবার কেঁদেছে আপনি মহাজন বলে শিশুটির মা কোনো প্রতিবাদ করতে পারেনি বাজান আজ থেকে তুই আমার ছেলের মতো আমার ছেলে যেভাবে স্কুলে যায় তুই সেভাবে স্কুলে যাবে তুমি কোনো চিন্তা করো না বাজান তুমি হলে স্কুলে যাও Thank you.